আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদু সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি আসাল্লামের পুতি এবং তার পরিবার বর্গের পুতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহম্মা সাল্লি আলহি হুম বারিকা আলাইহি সুপ্রিয় দিন ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত হারবাল চিকিৎসা কেন্দ্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হারবাল চিকিৎসা কেন্দ্র দীর্ঘ সাতাইশ বছরের অধিক সময় আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আল্লাহ সুবাহান ও তায়ালা প্রতিষ্ঠানটি আপনাদের মাঝে আজও পর্যন্ত টিকিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ হারবাল চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতা পরিচালক কবিরাজ হাফ মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনাদের এই ভাই প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ সাতাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ সাতাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম একটি হল যৌন দুর্বলতা যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত বীর্য ঘ হরণ মেহ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা মূল একটি কথা যৌন রোগ এই যৌন রোগের উপরে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা যদি আপনি পেতে চান সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত এ যৌন রোগ যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা নারী এবং পুরুষ দেশে এবং প্রবাসে বিবাহিত ও অবিবাহিত যে কারোর এ যৌন রোগ হতে পারে তবে অনেক ভাইদের ভাই বোনদের দেখা যায় দীর্ঘদিন ডায়াবেটিসে ভোগার কারণে এ যৌন রোগ হয় অনেকের দেখা যায় দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে যৌন রোগ হয় অনেকের দেখা যায় দীর্ঘদিন দেরি করে বিয়াশাদী করার কারণেও এ যৌন রোগ হয় বার্ধক্যজনিত কারণেও যৌন রোগ হয় তবে এগুলো সেরে তোলা আমাদের কাছে তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল হয় কঠিন হয় যারা নিজের ভুলভ্রান্তির কারণে ছয়তানের ধোকায় পরে বন্ধুবান্ধবের পাল্লায় পরে খারাপ জায়গায় যাতায়াত করেছে অথবা হস্তমৈধনের মতো বদভ্যাসে যারা দীর্ঘদিন জড়িয়ে রয়েছে যারা দীর্ঘদিন হস্তমৈধন করে তাদের পুরুষঙ্গ বরবাদ হয়ে যায় তেনা হয়ে যায় আগামোটা গোড়া চিকন বাঁকাতারা নিস্তেজ নরম ছোট হয়ে যায় খিচ্চা যায় সবচেয়ে বিশেষ সমস্যা যেটা হয় দ্রুত বীর্যপাতের সমস্যা এই দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে তাই যুবক ভাইদেরকে এবং প্রবাসে যে সকল ভাই বোনদেরকে দিনী ভাই সহ অন্যান্য ভাইয়েরা প্রবাসে যারা আসেন হস্তমৈধন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে যৌন রোগও হবে না আর যদি হয়েও যায় এগুলো সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আর যারা হস্তমৈধন দীর্ঘদিন করেই ফেলছেন খারাপ জায়গায় যাতায়াত করেই ফেলছেন আজই তো তবরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে আমরা এই যৌন রোগ ছাড়াও আরও যত রোগের সুচিকিৎসা দিয়ে থাকি সুপরামর্শ দিয়ে থাকি তা হলো মা বোনদের সুতিকা স্বাদস্রাপ অনিয়মিত মাসিক বন্ধত্বজনিত সমস্যা জরায়ু দুর্বলতা স্থায়ী চিকিৎসা বাদ ব্যথা গ্যাস্ট্রিক আমাশয় পেটের ব্যথা জন্ডিস হাঁপানি হাঁপানি কাজ শ্বাসকষ্ট অর্শ গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস সম্পূর্ণ ক্যাটাসিরা ব্যতীত রক্তপাত মুক্ত স্থায়ী চিকিৎসা পাবেন ইনশাআল্লাহ এছাড়াও যারা অতিরিক্ত ম্যাদভুরি থেকে স্লিম হতে চান কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই হতে পারবেন এছাড়াও ধবল বা সেতি অ্যালার্জি চর্মরোগ সিভিলিস ঘনরিয়া ঘন ঘন প্রসাব প্রস্রাবের ক্ষয় অতিরিক্ত স্বপ্নদোষ বা অতিরিক্ত স্বাস্থ্যহীন থেকে স্বাস্থ্যহীনতা থেকে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাই ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য হারবাল ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানিগুলো আছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাগর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমরা হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে মেডিসিন পার্সেল করে আসতেছি তাই আপনি পৃথিবীর যে প্রান্তে আসেন আমার ভাষা যদি বুঝেন হারবাল চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করেন আপনার মেডিসিন পুষে যাবে আপনার হাতের মুঠোয় ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ শুবাহান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি